হ্যালো গাইস, আমি ভৈরব শীল। এসে যে আপনাদের সাথে, আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটিমি। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এসে গেছি আপনাদের কাছে নতুন একটি আর্নিং ভিডিও নিয়ে। তো গাইস, আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো গুগল থেকে কীভাবে অনলাইন ইনকাম করতে পারেন, কী কী উপায় আছে অনলাইন ইনকাম করার। গুগল থেকে অনলাইনে ইনকাম করার অনেক উপায় আছে, কিন্তু গুগল থেকে ইনকাম করার কী কী উপায় আছে আজ আমি আপনাদেরকে সেগুলি বলবো। তো আমি আপনাদেরকে গুগল থেকে ইনকাম করার 10টি সহজ এবং ভালো উপায় বলবো, টপ অ্যান্ড বেস্ট 10 ওয়েজ তো ইনকাম অনলাইন ফ্রম গুগল। তো গাইস, চলুন বেশি দেরি না করে দেখে নিই সেই 10টি উপায় কী কী এবং যেখানে আমরা গুগল থেকে খুব সহজে আর্নিং করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে গুগল অ্যাডসেন্স। গুগলের সাথে অনলাইন ইনকাম করার সবচেয়ে সহজ এবং ভালো উপায় হলো গুগল অ্যাডসেন্স। প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে, আপনার কাজ হলো প্রথমে একটি ব্লগ সাইট বা একটি ওয়েবসাইট তৈরি করা এবং সেই ওয়েবসাইটে অ্যাডস প্রদর্শনের জন্য, অর্থাৎ অ্যাডস দেখার জন্য ভালো ট্রাফিক পাওয়া। তারপর সেই অ্যাডসগুলিতে যখন কেউ ক্লিক করবে, তখন সেখান থেকে কিন্তু আপনারা ভালো ইনকাম করতে পারেন এই অ্যাডসেন্সের মাধ্যমে। এই গুগল অ্যাডসেন্স প্রতি ক্লিকের জন্য, অর্থাৎ আপনাদের ওয়েবসাইটে যে বিজ্ঞাপন অ্যাডগুলি থাকে তার প্রতি ক্লিকের জন্য $0.1 থেকে $0.3 এরকম কিছু টাকা আপনাদেরকে দেয়, অ্যাডসেন্স প্রোভাইড করে। তো আমি আপনাদেরকে বলছি না যে গুগল অ্যাডসেন্স ব্যবহার করে ডাইরেক্ট নগদ ক্যাশ আপনারা আর্নিং করুন, কারণ এটি হচ্ছে প্রথমত আপনার ব্লগ সাইটে যখন কেউ অ্যাডে ক্লিক করে, তখন প্রথমত আপনার সেই ট্রাফিকটি আপনার ব্লগ থেকে বেরিয়ে কিন্তু সেই অ্যাডে চলে যায়। তো তার আমি তাই বলবো না আপনাদেরকে এটি ডাইরেক্ট করতে, কিন্তু এটির মাধ্যমে গুগল অ্যাডসেন্স ব্যবহার করে কিন্তু আপনারা ভালো টাকা ইনকাম করতে পারেন। এটি ছিল নাম্বার ওয়ান পদ্ধতি বা উপায় গুগল থেকে ইনকাম করা, সেটি হলো গুগল অ্যাডসেন্স। নাম্বার টু হচ্ছে গুগল অ্যাডস। গুগল তার প্রতি ক্লিকের বিনিময়ে আপনার অ্যাডসগুলি আপনার ওয়েবসাইটে ট্রাফিক চালিয়ে অনলাইন ইনকাম এবং আপনার প্রোডাক্টগুলি বিক্রি করার জন্য সাহায্য করে গুগল অ্যাডস। তো গুগল অ্যাডস চালানোর জন্য আপনাদের 3টি জিনিস দরকার, সেটি হলো কিওয়ার্ড, টাইম এবং মানি। এই 3টি জিনিস থাকলে কিন্তু আপনারা গুগলে অ্যাডস চালাতে পারবেন। আর গুগল অ্যাডসের জন্য সবচেয়ে মেন বা ইম্পর্টেন্ট জিনিস হলো কিওয়ার্ড। তো আপনারা যদি কিওয়ার্ড রিসার্চ না জানেন, কিওয়ার্ড রিসার্চ করতে না পারেন, তাহলে কিন্তু গুগলে অ্যাড চালাতে পারবেন না। তো আমি আপনাদেরকে বলবো আপনারা প্রথমে কিওয়ার্ড রিসার্চ কী এই জিনিসটা জানুন এবং তারপর গুগলে অ্যাডস চালান। গুগল অ্যাডস চালিয়ে কিন্তু প্রতি ক্লিকের বিনিময়ে আপনারা ভালো মানি কিন্তু ইনকাম করতে পারেন। তো তার আগে আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ জানতে হবে, কিওয়ার্ড রিসার্চ না জানলে কিন্তু আপনি গুগলে অ্যাড চালাতে পারবেন না। তো এটি ছিল 2 নম্বর পদ্ধতি গুগল থেকে ইনকাম করার, সেটি হলো গুগল অ্যাডস। নাম্বার 3 হচ্ছে রান গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স রান করে আপনারা কিন্তু ভালো টাকা আর্নিং করতে পারেন। গুগল অ্যাডসেন্স ব্যবহার করার অন্যতম উপায় হলো আপনার ওয়েবসাইটে লক্ষ লক্ষ ট্রাফিক আনতে কিন্তু গুগল অ্যাডসেন্স আপনাকে সাহায্য করে। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনার ওয়েবসাইটে যদি ভালো ট্রাফিক আসে, তাহলে কিন্তু সেখান থেকে আপনার ভালো ইনকাম হবে এবং ট্রাফিক মনিটাইজেশন ওইখান থেকে খুব ভালো হবে। তো গুগল অ্যাডসেন্স চালানোর জন্য প্রথমে আপনাদেরকে ইনভেস্টমেন্ট লাগবে, অর্থাৎ অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য আপনাদেরকে প্রথমে সামান্য ইনভেস্ট করতে হবে কিছু, নাহলে কিন্তু আপনার গুগল অ্যাডসেন্স চালাতে পারবেন না। অ্যাডসেন্স চালানোর জন্য দক্ষতা এবং ইনভেস্টমেন্ট, এই দুটো জিনিস হচ্ছে মেন। গুগল অ্যাডসেন্স ব্যবহার করে কিন্তু আপনারা বিভিন্ন ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট কিন্তু সেল করতে পারেন। তো এটি হলো গুগল অ্যাডসেন্সের একটি ভালো সুবিধা। এছাড়াও গুগল অ্যাডসেন্স ব্যবহার করে আপনি শুধু কিওয়ার্ড রিসার্চ করবেন, তাও যেমন হচ্ছে ফেসবুক অ্যাডসে গুগল অ্যাডসে গিয়ে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন, তারপর আপনারা এজ, জেন্ডার, ক্যাটাগরি এগুলো সব আপনারা সিলেক্ট করবেন এবং বাকি কাজ কিন্তু গুগল অ্যাডসেন্স করে দেয়। তো একবার যদি আপনার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স আপনি লাগিয়ে নেন, সেখানে কিন্তু আপনারা ভালো ট্র্যাফিক সেখানে পাবেন এবং সেখান থেকে কিন্তু ভালো আর্নিং আপনারা করতে পারবেন। তো এটি ছিল 3 নম্বর পদ্ধতি গুগল থেকে ইনকাম করা, সেটা হচ্ছে রান গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স আপনার ওয়েবসাইটে রান করুন। নাম্বার 4 হচ্ছে ইউটিউব অ্যাডসেন্স। 2006 সালে গুগল ইউটিউবকে কিনেছিল এবং এখন গুগলের অন্যতম সহায়ক হিসেবে কিন্তু ইউটিউব কাজ করে, অর্থাৎ গুগল অ্যাডসেন্সের মতো ইউটিউব অ্যাডসেন্সে কিন্তু একই লাইনে কাজ হয়। গুগল অ্যাডসেন্সের যেমন কাজ, ইউটিউব অ্যাডসেন্সও একই কাজ। তো তার জন্য প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে, আপনাদেরকে একটি ইউটিউবের নিজস্ব চ্যানেল তৈরি করতে হবে এবং সেখানে ভিডিও আপনাদেরকে নিজস্ব পোস্ট করতে হবে। তো ইউটিউব চ্যানেলটিকে অ্যাডসেন্সের সাথে অ্যাটাচ করানোর জন্য কিছু শর্ত আছে এবং তার জন্য প্রথমে ইউটিউবে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হওয়া দরকার এবং মনিটাইজেশন করতে গেলে চ্যানেলটিকে প্রথমে আপনার ওয়াচ টাইম 4000 এরকম হতে হবে, 4000-এর বেশি, এবং আপনার সাবস্ক্রাইবার 1000 হতে হবে, তবে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে। আর চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে কিন্তু আপনারা গুগল
গুগলের সাথে অ্যাটাচ, অর্থাৎ অ্যাডসেন্সের সাথে ইউটিউব অ্যাটাচ করতে পারেন, আমার ইউটিউব চ্যানেলটিকে অ্যাডসেন্সের সাথে অ্যাটাচ করতে পারবেন। তো তার জন্য এই দুটি শর্ত আপনাদের থাকা দরকার। আরও বিভিন্ন রকম শর্ত আছে, যেমন আপনার কপিরাইট, অর্থাৎ কপিরাইট ভিডিও আপনাদেরকে পোস্ট করা যাবে না, অরিজিনাল ভিডিও পোস্ট করতে হবে, এবং বিভিন্ন রকম শর্ত কিন্তু ইউটিউবে আছে। তো ঠিক এভাবে এই শর্ত উনি পালন করে যদি আপনারা এরকম করতে পারেন, 1,000 সাবস্ক্রাইবার এবং চ্যানেল মনিটাইজেশন করতে পারেন, তখন কিন্তু আপনারা অ্যাডসেন্সের সাথে, ইউটিউব অ্যাডসেন্সের সাথে অ্যাটাচ করে কিন্তু আপনারা সেখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারেন। তো এটি ছিল 4 নম্বর পদ্ধতি গুগল থেকে ইনকাম করা, সেটা হলো ইউটিউব অ্যাডসেন্স, যা গুগল অ্যাডসেন্সের মতনই সেম জিনিস। নাম্বার 5 হচ্ছে ইউটিউব অ্যাডওয়ার্ডস। ইউটিউব অ্যাডওয়ার্ডস হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডসের একটি রূপ, এখানেও সেম জিনিস, ইউটিউব অ্যাডওয়ার্ডস গুগল অ্যাডওয়ার্ডের মতনই। এখানেও ইউটিউব অ্যাডওয়ার্ডস হচ্ছে আপনার চ্যানেলে ভালো ট্র্যাফিক কিন্তু আনতে সাহায্য করে, অর্থাৎ আপনার চ্যানেলে যখন ইউটিউব অ্যাডওয়ার্ডসে যখন অ্যাড চালায়, তখন কিন্তু আপনার সেখান থেকে ভালো ট্র্যাফিক, অর্থাৎ অডিয়েন্স কিন্তু আপনারা ভালো সেখান থেকে পাবেন। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন চালান, তাহলে কিন্তু সেই চ্যানেলটির অর্গানাইজেশন গ্রোথ খুব বাড়বে, অর্থাৎ বৃদ্ধি পাবে। ইউটিউব চ্যানেলে আপনি যদি ইউটিউব অ্যাডওয়ার্ডস চালাতে চান, তাহলে আপনাদেরকে প্রথমে আপনার যে ভিডিও কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলি উচ্চ মানের হতে হবে, হাই কোয়ালিটি কন্টেন্ট থাকতে হবে ভিডিওগুলিতে, এবং ভিডিওগুলিতে যেন কপিরাইট না থাকে সেটি লক্ষ্য রাখতে হবে। ঠিক এভাবে আপনার যখন চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে, তখন কিন্তু আপনারা গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন আপনার ইউটিউব চ্যানেলে রান করতে পারেন, এবং সেখান থেকে কিন্তু ভালো আর্নিং আপনারা করতে পারেন। তো এটি ছিল নাম্বার 5, অর্থাৎ 5 নম্বর পদ্ধতি গুগল থেকে ইনকাম করা। নাম্বার 6 হচ্ছে রান ইউটিউব অ্যাডসেন্স, অর্থাৎ ইউটিউব অ্যাডসেন্স রান করে কিন্তু আপনারা ভালো আর্নিং করতে পারেন। গুগল অ্যাডসেন্স যেমন রান করা হয়, তেমনি ইউটিউবেও কিন্তু অ্যাডসেন্স রান করতে পারেন। আপনি আপনার চ্যানেলটিতে যদি ইউটিউব অ্যাডসেন্স রান করেন, তাহলে কিন্তু আপনারা আগের থেকে ভালো ট্র্যাফিক কিন্তু আপনার চ্যানেলে, অর্থাৎ আপনার ভালো অডিয়েন্স টার্গেট করতে পারেন কিন্তু এই ইউটিউব অ্যাডসেন্স রান করে। আপনার ইউটিউব অ্যাডসেন্সে টার্গেটিংয়ের মধ্যে বিভিন্ন চ্যানেল থেকে, অর্থাৎ আপনি যদি ইউটিউব অ্যাডসেন্স চান, তাহলে কিন্তু বিভিন্ন চ্যানেল থেকে আপনি বিভিন্ন ভিউয়ার্স, অর্থাৎ আগের থেকে ভালো ভিউয়ার্স কিন্তু আপনারা টার্গেট করতে পারেন। বিভিন্ন রকম চ্যানেল আছে, আপনার চ্যানেল ছাড়াও বিভিন্ন রকম চ্যানেল থেকে কিন্তু আপনারা ইউটিউব অ্যাডসেন্সের মাধ্যমে ভিউয়ার্স টার্গেট করতে পারেন, এবং তারপর আপনার ইউটিউব চ্যানেলটি অ্যাডওয়ার্ডের অ্যাকাউন্টে লিঙ্ক করতে পারেন, এবং সেখান থেকে কিন্তু ভালো ইনকাম আপনারা করতে পারেন। তো তার জন্য আপনার দিকে বিভিন্ন রকম পদ্ধতি আছে, অর্থাৎ ভিডিওর প্রদর্শিত দেখবেন যে ইউটিউব অ্যাড আসে প্রথমে, ভিডিও চালানোর আগেই প্রথমে যে অ্যাড আছে সেটা স্কিপ করা, এরকম ভিডিওতে 3 ধরনের অ্যাড আসে। তো সেরকমই আপনিও যদি আপনার ইউটিউব চ্যানেলে, অর্থাৎ ভিডিওগুলিতে অ্যাডসেন্সের সাথে অ্যাটাচ করে দেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টেও, অর্থাৎ আপনার ভিডিওতেও কিন্তু অ্যাড এরকম দেখাবে, শো করবে, এবং সেখান থেকে কিন্তু আপনারা অ্যাডসেন্সের দরুন ভালো আর্নিং করতে পারেন। সেটি হলো ইউটিউব অ্যাডসেন্স, আপনারা আপনাদের চ্যানেলে ইউটিউব অ্যাডসেন্স রান করতে পারেন এবং সেখান থেকে ভালো আর্নিং করতে পারেন। তো এটি ছিল নাম্বার 6, অর্থাৎ 6 নম্বর পদ্ধতি গুগল থেকে ইনকাম করা। তো আমি আপনাদেরকে যতগুলি উপায় বলছি, পদ্ধতি বলছি ইনকাম করার, সেগুলি সবই কিন্তু গুগলের, অর্থাৎ গুগল থেকে সবই কিন্তু আপনার ইনকাম, বাড়তি কোনো কিছু নয় কিন্তু। নাম্বার 7 হচ্ছে লিস্ট ইউর অ্যাপ অন গুগল প্লে স্টোর, এটি হচ্ছে 7 নম্বর পদ্ধতি। এটি খুব সহজ এবং খুব ছোট পদ্ধতি, সেটি হচ্ছে লিস্ট ইউর অ্যাপ অন গুগল প্লে স্টোর। আপনি আপনার নিজস্ব অ্যাপ, অর্থাৎ আপনি নিজস্ব একটি অ্যাপ তৈরি করে আপনি কিন্তু গুগল প্লে স্টোরে বিল্ড করতে পারেন, অর্থাৎ সরবরাহ করতে পারেন, এবং সেখান থেকে কিন্তু ভালো আর্নিং করতে পারেন আপনি গুগল প্লে স্টোর থেকে। আপনারা দেখে থাকবেন গুগল প্লে স্টোরে অনেক সময় লেখা থাকে যে ফ্রি অ্যাপ তো আপনার প্রায় সবাই ডাউনলোড করেন, ইনস্টল করেন, কিন্তু অনেক অনেক অ্যাপস আছে দেখবেন অ্যাপ পারচেজ বলে নিচে লেখা থাকে। তো সেই সব অ্যাপ কিন্তু আপনারা বিল করতে পারেন, যে গুগল প্লে স্টোরে কিন্তু আপনারা সরবরাহ করতে পারেন সেই সব ওন অ্যাপ, অর্থাৎ নিজস্ব অ্যাপ আপনারা তৈরি করে গুগল প্লে স্টোরে বিল করতে পারেন, এবং সেখান থেকে ভালো আর্নিং আপনারা করতে পারেন। তো গুগল তার নিজস্ব গুগল প্লে স্টোরটিতে অ্যাপ বিল্ড করার জন্য অ্যাপ ইঞ্জিন প্ল্যাটফর্ম বলে একটি প্ল্যাটফর্ম কিন্তু আছে, সেখানে কিন্তু আপনাকে আপনার অ্যাপ তৈরি করে সেই প্ল্যাটফর্মে বিল্ড করতে পারেন, অর্থাৎ সরবরাহ করতে পারেন। তো এটি ছিল 7 নম্বর পদ্ধতি লিস্ট ইউর অ্যাপ অন গুগল প্লে স্টোর, গুগল প্লে স্টোর থেকে আর্নিং করা। নাম্বার 8 হচ্ছে ওয়ার্ক এজ সার্চ ইঞ্জিন অ্যাভুলেটার, অর্থাৎ গুগলের সার্চ ইঞ্জিন অ্যাভুলেটার হিসেবে কিন্তু আপনারা কাজ করতে পারেন। আপনি যদি গুগলের সার্চ ইঞ্জিন অ্যাভুলেটার হিসেবে কাজ করেন, তাহলে কিন্তু আপনারা সেখান থেকে ভালো টাকা আর্নিং করতে পারবেন। আপনারা দেখে থাকেন আপনারা যে ফিডব্যাক দেন কোনো কিছুর, আপনার কোনো কিছু প্রবলেমের জন্য আপনি যদি ফিডব্যাক দেন, তাহলে সেখান থেকে আপনাদের রিপ্লাই আসে, অর্থাৎ কিছু আসে আপনার প্রবলেমটি সলভ করার জন্য। তো সেটি হচ্ছে অ্যাডস কোয়ালিটি রেটার নামে পরিচিত, অর্থাৎ সার্চ ইঞ্জিন অ্যাভুলেটার।
আপনি কিন্তু সেখানে এই সার্চ ইঞ্জিন অ্যাফিলিয়েটর হিসেবে কাজ করে গুগল থেকে ভালো আর্নিং করতে পারেন। তাই এটি ছিল 8 নম্বর পদ্ধতি গুগল থেকে ইনকাম করা, সেটি হলো ওয়ার্ক অ্যাজ সার্চ ইঞ্জিন অ্যাফিলিয়েটর। আপনি সার্চ ইঞ্জিন অ্যাফিলিয়েটরে কাজ করে সেখান থেকে কিন্তু ভালো আর্নিং করতে পারেন। নাম্বার 9 হচ্ছে সেল বুকস অন গুগল প্লে স্টোর। আপনি যদি বই লিখে থাকেন, আপনার যদি বই লেখার দক্ষতা থাকে, তাহলে কিন্তু আপনি গুগল প্লে স্টোরে আপনার বইটি সেল করতে পারেন। এবং গুগল প্লে স্টোরে আপনার বইটি যদি আপনি সেল করেন, গুগল কিন্তু আপনার সেই বইটি বিলিয়ন অফ অ্যান্ড্রয়েড ইউজার অর্থাৎ বিলিয়ন অ্যান্ড্রয়েড ইউজারের কাছে সেই আপনার বইটি কিন্তু পৌঁছে দেয়। এবং তাছাড়া বিভিন্ন কাউন্টারে 15 কাউন্টারি 15 বেশি কাউন্টারিতে কিন্তু আপনার বইটি গুগল প্লে স্টোর ছড়িয়ে দেয়। বিভিন্ন রকম প্ল্যাটফর্মে কিন্তু গুগল প্লে স্টোর বইটি আপনার প্রমোট করে। তো এখান থেকে কিন্তু আপনারা ভালো আর্নিং করতে পারেন গুগল প্লে স্টোরে বই সেল করে, আপনার যদি বই লেখার দক্ষতা থাকে। তো এটির জন্য গুগল কিন্তু ISBN এটিও কিন্তু রিকোয়ার করে না, কোনো রকম ISBN-এর দরকার কিন্তু এখানে নেই গুগল প্লে স্টোরে বই সেল করার জন্য। অ্যামাজনে ফ্লিপকার্টে বই সেল করার জন্য যেমন ISBN লাগে, কিন্তু এখানে গুগল প্লে স্টোরে বই সেল করার জন্য ISBN-এর কোনো দক্ষতা অর্থাৎ রিকোয়ার কিন্তু লাগে না। তো এটি করে কিন্তু আপনারা ভালো আর্নিং করতে পারেন গুগল প্লে স্টোরে বই সেল করে। তো এটি ছিল 9 নম্বর পদ্ধতি গুগল থেকে ইনকাম করা। এরপর হচ্ছে যেটি 10 নম্বর অর্থাৎ শেষে যেটি আছে, সেটি হলো খুবই সহজ, সেটি আপনার নিজেরাই সবাই করতে পারবেন, যে কোনো কেউ আপনারা করতে পারেন। সেটি হলো গুগল পে। গুগল পে অ্যাপ্লিকেশনের নাম তো আপনারা সবাই শুনে থাকবেন, এটি হচ্ছে গুগলের নিজস্ব অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে কিন্তু আপনারা ভালো আর্নিং করতে পারেন। গুগল পে থেকে ইনকাম করার 2টি উপায় আছে, একটি হচ্ছে ইনভাইট এবং আন মানি। অর্থাৎ আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন, অর্থাৎ গুগল পে যে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আপনার হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে আপনার ফ্রেন্ডদেরকে দিয়ে, তারা যদি সেই অ্যাপ্লিকেশনটি লিঙ্কটিতে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে, তাহলে সেখান থেকে কিন্তু আপনার 51 টাকার মতো কিছু মানি ইনকাম করতে পারেন। এছাড়াও আরও উপায় আছে, যেমন আরেকটি উপায় হলো মানি ট্রান্সফার। আপনারা কিন্তু এই গুগল পে অ্যাপ্লিকেশন থেকে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করে সেখান থেকে কিন্তু আপনারা 1000 টাকারও বেশি ক্যাশব্যাক আপনারা এই গুগল পে অ্যাপ্লিকেশনটি থেকে পেতে পারেন। তো আমি আপনাদেরকে একবার সাজেস্ট করবো, আপনারা সবাই যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকেন, তো আপনারা অবশ্যই গুগল পে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন, কারণ এটি থেকে আপনারা কিন্তু ভালো আর্নিং করতে পারেন। আর যদি আপনারা এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক না থাকে, আমি আপনাদেরকে এই গুগল পে অ্যাপ্লিকেশনের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা এখানে ডাউনলোড করে নিতে পারেন। এবং এই অ্যাপসটি ব্যবহার করে কিন্তু আপনারা ভালো আর্নিং করতে পারেন, এটি গুগলের নিজস্ব অ্যাপস, খুব ভালো অ্যাপস। তো গাইজ, আজ আপনারা দেখলেন 10 ওয়েজ অর্থাৎ 10টি উপায় গুগল থেকে ইনকাম করা। আমি আপনাদেরকে যে 10টি উপায় বললাম সবই আপনার গুগল নিজস্ব জিনিস, অর্থাৎ গুগল থেকে ইনকাম করা সবই কিন্তু গুগলের সংস্থা। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।